বঙ্গনিউজ চেতনার বইমেলা থেকে স্বাগত জানাচ্ছি, আমি লুৎফর রহমান জয়। আমরা এখন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে বসেছি। আপনাকে বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই যে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার ছিলেন, তিনি এখন বই লিখেছেন এবং এটি সাধারণভাবে সমাজ নির্মাণের একটা সৃজনশীলতার জায়গা। যাকে যেখানে বিমান এবং অন্যান্য বিষয়ে যার মেধা কাজ করছিল, তিনি এখন সমাজ নির্মাণের জন্য এসেছেন। প্রথমে জানাই এই হৃদয়ের ফুল কি, এই গ্রন্থ সম্পর্কে একটু বলুন। আমি আমার বইগুলি, আমার তিনটা বই আমি এবার বইমেলাতে প্রকাশ করেছি। আচ্ছা। একটা জীবন নিয়ে ভাবনা, আর একটু অনুভূতি অনুভবে, আর হৃদয়ের ফুল। আমার এই তিনটি বই আমি মানুষের মন মনন আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ব্যথা বেদনা ভালোবাসা নিরাশার উপরে আমি লিখেছি, চেষ্টা করেছি নিজের সাথে তুলনা করে বাস্তবতার সাথে মিল রেখে উপস্থাপন করার জন্য। কী করলে কী শিখলে মানুষের জীবন সুন্দর হবে, ভালো হবে, মঙ্গলময় হবে তা বোঝানোর চেষ্টা করেছি। আমার উপস্থাপন ভঙ্গিও অন্যদের মতো নয়, একদম ভিন্ন। মানুষের জীবনটা তো একটা বাস্তব অভিজ্ঞতা, নানা করোনা প্রবাহের ঘটে যাওয়া বাস্তবতাই মূলত মানুষের জীবন। আমার এই বইগুলিতে প্রত্যেকটি বইতেই কোনো কিছু কল্পনা অবশিত হয়, সব কিছু আমার জানা এবং আমার বাস্তব অভিজ্ঞতা দীর্ঘেই আমি লিখেছি। সত্যতার আলোকে সাজানো আমার কবিতাগুলির মাধ্যমে আমি চেষ্টা করছি মানুষেরকে চেতনাবোধকে জাগিয়ে দেওয়ার জন্য, সমাজের কিছু ভালো কিছু করার জন্য, সমাজের মানুষের ভিতরে একটু সুন্দর চেতনা সৃষ্টি করার জন্য। এটাই আমার বইয়ের মেইন লক্ষ্য। আমরা বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে বিশ্বাসে নতুন পৃথিবী, আমরা বলছি মানবিক পৃথিবী গড়ি, চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি। আপনি কিন্তু ঠিক সেই জায়গায় একজন সহযোদ্ধা হিসেবে কথাগুলো বললেন এবং আমার কাছে মনে হলো যে সমাজ নির্মাণের এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে সমাজটাকে সঠিকভাবে আমরা করতে পারি। এবং এই বইয়ের মধ্য থেকে কোনো একটি কবিতা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমি একটা কবিতা পড়বো, যে কবিতাটা আসলে আমার মনে একটা জিনিস আসলো যে 71 সালে যারা যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা। আমি বলতে চাচ্ছি শুধু তারা না, 71 সালের প্রজন্মটাই প্রত্যেকটা লোকই একটা মুক্তিযোদ্ধা, সবাইয়ের অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধে। এই প্রজন্মের তৈরি না হলে হয়তো মুক্তিযুদ্ধের আমরা সাকসেস হতে পারতাম না। আমি ওই জন্য একটা কবিতা লিখেছি, তার কবিতার নাম তারা সবাই মুক্তিযোদ্ধা। আমি এই কবিতা থেকে কিছু অংশ পড়ে শোনাব। 71-এ যারা তাদের ছিল বুঝার মতো জ্ঞান, বুঝেছিল স্বাধীনতা, তারা সবাই মুক্তিযোদ্ধা, সবাই মুক্তিযুদ্ধের অংশীদার। ব্যতিক্রম শুধু রাজাকার আলবদর আর আলসাম যারা ছিল পাকিস্তানের দোসর, তারা ছিল 71-এর প্রজন্ম, সবার ভিতরে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তি ছিল ওদের ধ্যান ধারণা। কেউ হারিয়েছে পিতা, কেউ বা সন্তান, কেউ হারিয়েছে ভাই, কেউ বা বোন, আবার কেউ হারিয়েছে স্বামী, কেউ বা স্ত্রী, কেউ হারিয়েছে বাড়িঘর, হারিয়েছে আপনজন, কেউ হারিয়েছে পাড়াবুদ্ধি, বেশি হয়েছে অপদস্থ, পেয়েছে অনেক কষ্ট, ওরা সবাই মুক্তিযোদ্ধা। 71-এর প্রজন্মে একটি বিরল সৃষ্টি, সৃষ্টিকর্তার রহমত তৈরি হয়েছিল এমন একটি পরিবেশ যা কল্পনাতীত বন্দনাতীত। সবাই ছিল একজোট, সবার ভিতরে ছিল মুক্তির গান, জয় বাংলা ছিল স্লোগান। মহান নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির আদর্শ ও পথ প্রদর্শক। 71-এর প্রজন্মের জন্য রহিল ভক্তি ও শ্রদ্ধা, তারাই তো প্রকৃত মুক্তিযোদ্ধা। চমৎকার, তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা সবাই। এবং আপনার আরেকটি বই যে স্পার্ক অফ দ্য হার্ট, আমরা হচ্ছে হৃদয়ের ফুল কি, এটিও সমাজ নির্মাণে বড় একটি ভূমিকা রাখবে এই আশা আমরা ব্যক্ত করি। এই বইগুলোর মধ্যে মেসেজটা যদি আমরা সংক্ষেপে বলি, ছোট্ট মেসেজটা কি? মেসেজটা হলো বর্তমান সমাজের লোকদেরকে একটু জাগায় দেওয়া, জাগায় দেওয়া, তার জন্য তাদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো দেখে আন্ডারস্টুড দে আর গোয়িং ডাইভার্সিং দেমসেলফ, হোয়াই উই গট দ্য ফ্রিডম, হোয়াট ইজ ইউর মোটো, আই লাইক টু টেল দেম গো ইন দ্যাট ওয়ে, ডোন্ট গো নির্দিষ্ট জায়গা থেকে আমাদের যেতে, আউট অফ দ্য ওয়ে, ডোন্ট গো আউট অফ দ্য ওয়ে, দ্যাট ইজ মাই এম। সেটা এই এই আপনার যে উদ্দেশ্য সেটি সার্থক হবে এবং সমাজ নির্মাণে আপনি নতুনভাবে কলম ধরেছেন, এই মেধাকে কাজে লাগাচ্ছেন যা সমাজ নির্মাণে কাজে করবে, সেটা আমরা আশা করি। পাঠকপ্রিয়তার জন্য আমরা বলব এই বইগুলো কোথায় পাওয়া যাচ্ছে? এটা
আড়াইশ নম্বর স্টল এবং একশো আটত্রিশ নম্বর স্টল, দুটো পাওয়া যাবে। আড়াইশ নম্বর স্টল নাম হলো আলোর ঠিকানা। আলোর ঠিকানা, দর্শক এই বইটি সংগ্রহ করার জন্য আলোর ঠিকানা অনন্য প্রকাশনে এই বই দুটি পাওয়া যাবে। বঙ্গনিউজ বিডিসি চ্যানেলেও যোগাযোগ করলে আমরা সরাসরি আপনার অনুমতি দিলে আমরা নম্বরটি স্কোলিং করে দিব, যেখানে দর্শক চায় উইদাউট মানি। দর্শক এই যে কেউ যদি সত্যিকার অর্থে বইটি পড়াবার জন্য চায় তাহলে উনি বিনা খরচে মানে বিনা অর্থে এই বইটি প্রদান করবে। আপনাকে অনেক ধন্যবাদ যে এরকম একটি অফার দর্শকদের দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। চলো নতুন মানবিক দুনিয়া করি, এরকম স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহিউদ্দিনকে খুঁজে বের করি। ধন্যবাদ।